ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো যে কিপসি চিল্লি বেবিকর্ন কীভাবে বানানো হয়। তো আপনারা দেখুন আমি কিপসি চিল্লি বেবিকর্নটা কীভাবে রেডি করেছি। দেখতে পাচ্ছেন হাফ রাউন্ড রেডি করে রেখেছি। এটাকে আমরা প্রথমে বেবিকর্নটাকে বয়েল করে নেবো। বয়েল করে নেওয়ার পর ওটাকে ছোটো সাইজে কেটে কাটার পর ওকে হালকা কর্নফ্লোর ময়দা সিজলিং দিয়ে মিক্সিং করবে। মিক্সিং করার পর ওকে কর্নফ্লোর ডাস্টিং করে ফ্রাই করবে। ঠিক আছে, এবার হালকা একটু অয়েল দেবো। ঠিক আছে, এখন সসটা বানাবো। আপনার সসটা ফলো করেন, আমি গ্যাসটা অন করে নিয়েছি। এবারটা হালকা একটু অয়েল দিয়ে অয়েলটাকে গরম করব। ঠিক আছে, গরম করে নেওয়ার পর আমরা কী কী দিচ্ছি সেটা আপনার ফলো করবেন। যদি ফলো করে অবশ্যই করে এটাকে আপনার বাড়িতে রেডি করতে পারবেন। ঠিক আছে, দেখুন আমি হালকা অল্প করে গার্লিক চপ দিচ্ছি, মানে আমি যেই পরিমাণ বানাবো সেই পরিমাণ মতন আপনারা যতটা পরিমাণ যেই হিসাবে বেবিকর্ন বানাবে সেই হিসাবে আপনারা রেডি করুন। অল্প জিঞ্জার চপ অ্যাড করব, জিঞ্জার চপ অ্যাড করে দুটোকে একটু ভালো করে সতে করব। ঠিক আছে, হালকা একটু মানে তেল দিয়ে এটাকে সাথে করে নেবো। সাথে করে নেওয়ার পর আমরা একটু গ্রিন চিলি চপ দেবো। ঠিক আছে, সাথে করে নেওয়ার পর গ্রিন চিলি আপনার একটু ভালো করে ফলো করে দেখবেন, যদি খুব ভালো লাগে খারাপ না। গ্রিন চিলি চপ হালকা আমরা টাচ করছি, দেখুন যতটা পরিমাণ আপনার স্পাইসি লাগবে, ঝাল লাগবে সেই পরিমাণ আপনার বানাবেন, যাতে আপনাদের খেতে সুবিধা হয়। ঠিক আছে, সেই হিসাবে আপনারা রেডি করবেন। রেডি করে নিয়ে আপনারা টাই করে দেখবেন, খুব ভালো লাগবে। অল্প অনিয়ন চপ দেবো, অল্প করে অনিয়ন চপ করে ভালো করে রেডি করবো। রেডি করার পর ওকে যেন একটু মানে ব্রাউন কালার চলে আসে, মানে একটু হালকা ওকে সতে করে নেবো। ঠিক আছে, সতে করে নেওয়ার পর এবারটা আমি হালকা চিলি পেস্ট, স্পাইসি চিলি পেস্ট, ঠিক এই চিলি পেস্টটা ঝাল আছে, এটা আমরা যেই পরিমাণ লাগবে সেই পরিমাণে আমরা ইউজ করবো। আর নেক্সট যে চিলি পেস্ট দেবো এটা হচ্ছে আমাদের কাশ্মীরি চিলি পেস্ট, এটা লেস স্পাইসি, এটা আমরা আলাদা রেডি করি, এটা কালারও আসবে পাইসি। এবার টমেটো সসের দেবো, আমাদের একটু বেশি করে টমেটো সস দেবো, কেননা এটাকে একটু সুইট স্পাইসির মধ্যে রাখবো। ঠিক আছে, চিলি পেস্ট আর টমেটো সস হালকা লাইট সয়া টাচ করবো। লাইট সয়াটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা সল ইউজ করি না, লাইট সয়া দিলে আমাদের সলটা মেখে হয়ে যায়। পরিমাণ মতন আজিনোমোটো দেবে, আপনার নাড়িলও দিতে পারেন, হোয়াইট পেপার পরিমাণ মতন ইউজ করবেন। হ্যাঁ, সুগারটা একটু বেশি রাখবেন, কেননা সুগারটা যদি সুইট স্পাইসির মধ্যে সেই হিসাবে আপনার রেডি করবেন, ঝাল মিষ্টি। ঠিক আছে, মানে যেন খেতে ভালো লাগে সেই হিসাবে আপনার, আমি যেই হিসাবে রেডি করেছি এই হিসাবে আমরা সেই হিসাবে সসগুলো যেরকম দেখালাম সেই হিসাবে আপনারা দেবেন, তাহলে জিনিসটা ভালো লাগবে। আর আজিনা যদি আপনারা ইউজ না করেন তাতেও কোনো অসুবিধা নেই, আপনাদের অনেক রকম জিনিস পাওয়া যায় মার্কেটে, এখন চিকেন সিজলিং পাউডার আছে, অ্যারোমেট পাউডার আছে, আপনার অনেক রকমের জিনিস আপনার মার্কেটে পেয়ে যাবেন। তারপর চিলি অয়েল দিলাম, আপনি দেখতে পারেন চিলি অয়েলটা দিয়ে মানে কালার থেকে একটু নিয়ে আসা, একটু স্পাইসিটাও আসবে, কালারটাও ভালো আসবে। ঠিক আছে, এবার আপনারা দেখুন আমার বেবিকর্নটা মোটেই দেখা যাচ্ছে, বেবিকর্নটা ফ্রাই হয়ে গেছে। আমি বেবিকর্নটা দেখাবো যে আমার মোটামুটি ফুল ফ্রাই করে নিয়েছি বেবিকর্নটা। ঠিক আছে, বেবিকর্নটা ফুল ফ্রাই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। যেমন চলুন আপনাদের আমি বেবিকর্নটা দেখাই যে আমার কত পরিমাণ ফ্রাই হয়েছে। দেখতে পাচ্ছেন যে বেবিকর্নটা কিপসি করে সুন্দর করে আমার তখন দেখেছিল হাফ রাউন্ড, এবারটা ফুল রাউন্ড ফ্রাই করেছে। এটা কিপসি ছিল বেবিকর্নটা, বেবিকর্নটা কিপসি ফ্রাই করবে, মানে এমনভাবে ফ্রাই করবে যেন খেতে কিপসি থাকে। ঠিক আছে, পুরো কালারটাও সুন্দর আসবে, ফ্রাইটাও ক্রিপসি টাইপের করবে। বেবিকর্নটা ফ্রাই হয়ে গেছে, আমরা উঠিয়ে নেবো। এবার বেবিকর্নটাকে আমরা সসে টচ করবো, এই সসটা মানিয়েছি, ওর মধ্যে আমরা বেবিকর্নটা ঢেলে দেবো, ঢেলে বেবিকর্নের সাথে আর সসের সাথে ওটাকে টচ করবো। টচ করলে কী হবে, দুটো এক যে একসাথে মিশে যাবে, মিশে গেলে জিনিসটা খেতে ভালো লাগবে। সেই হিসাবে আমি দেখতে পাচ্ছি স্প্রিং অনিয়ন দিয়েছি, পেঁয়াজ কলিটা দেখতে পাচ্ছি স্প্রিং অনিয়ন দিয়েছি। স্প্রিং অনিয়ন দিয়ে এটাকে আমরা সস এবার টচ করছি। ঠিক আছে, সসে টচ করছি, দেখেছি যে বেবিকর্নটা পুরো আমাদের সসের সাথে অ্যাড হয়ে গেছে, মিশে গেছে। এইভাবে সসের সাথে আমরা বেবিকর্নটাকে মিলিয়ে নেবেন ভালো করে। বেবিকর্ন যখনই মিলানো হয়ে যাবে ব্যাস ভাববেন বেবিকর্ন আমাদের কমপ্লিট। এটার নাম হচ্ছে কিপসি চিলি বেবিকর্ন। ঠিক আছে, বেবিকর্নটাকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রেডি করেছি। ঠিক আছে, আমরা রেস্টুরেন্ট লাইনে এইভাবে আমরা বেবিকর্নটাকে বানাই, এটা আপনার বাড়িতেও করতে হবে, পুরো ইজিলি নর্মাল খাবার, এটা মানে এমন কোনো টাপ না, আরামসে সবাই ট্রাই করলে বাড়িতে করতে পারবেন। এটা সুন্দর স্টার্টারের মধ্যে এবং বাড়িতে সন্ধ্যের টাইমে যখন আমরা বসে থাকবেন এটা আপনি ট্রাই করে ফ্যামিলি মিলে এনজয় করতে পারবেন। ঠিক আছে, সেম এরকম পজিশনে আপনারা বানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।